সব খবর সবার আগে পেতে আমাদের মিমারি লাইভ নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে চোখ রাখবো বর্তমানের মন্তেশ্বরের দিকে। মন্তেশ্বর অঞ্চলের কর্মহীন ও দুস্থ অভুক্ত মানুষদের হাতে মানবতা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে পাঁচ দফায় এখনও পর্যন্ত প্রায় 200 মানুষকে সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়েছে। সরকার বিনামূল্যে চাল আটা গম বিতরণ শুরু করেছে। তাই মানবতা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তেল, সয়াবিন, নুন, মুড়ি, আলু, বিস্কুট, স্যানিটাইজারের কথা মাথায় রেখে দেওয়া হচ্ছে সাবান। যারা চাল পায়নি তাদের জন্য চালেরও ব্যবস্থা করা হয়েছে এবং ভবঘুরে মানুষদের রান্না করে খাওয়ানো। এছাড়াও পথ চলতি মানুষদের করোনা সচেতনতা বৃদ্ধি করতে রাস্তার মোড়ে মোড়ে লেখালেখি প্রভৃতি বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। মন্তেশ্বর থানা প্রশাসন ও বেশ কিছু মানুষ এই কাজের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মানবতার এই কাজ চলবে বলে জানিয়েছে। আপনারা এই সংগঠন দেখতে পাচ্ছেন সেই ছবি, রাস্তায় লেখা হয়েছে সচেতনতা বার্তা, লেখা হয়েছে আমরা করব জয়, মাস্ক ব্যবহার করুন, লকডাউন মেনে চলুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি মেমারি লাইভ নিউজের পর্দায়। মন্তেশ্বর থানা এবং মানবতা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষকে সচেতন করার জন্য রাস্তায় এই বার্তা, যাদের এই সংগঠনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে এবং স্থানীয় মানুষ কি জানিয়েছেন একবার শুনবো। আমার নাম কৃষ্ণচন্দ্র জয়াস, হ্যাঁ, আমার পাতুন গ্রাম বাড়ি, মন্তেশ্বর থানা। আপনাদের এই সহযোগিতা পেয়ে আমি খুব আনন্দিত বা খেতে পাবো, খুব খুশি আমি। বর্তমান পরিস্থিতিতে যে মানবতা কাজগুলো করছে তাতে খুবই ভালো লাগছে, কারণ আজকে দিনে আমাদের এই এলাকায় অনেক লোকই আছে যারা দিন এনে দিন খায়, তাদের সংখ্যাও নিহাত কম নয়, কিন্তু তাদের 10 দিনের খাবারও যে মানবতা পৌঁছে দিতে পেরেছে এটার জন্য মানবতা ওয়েলফেয়ার সোসাইটিকে অজস্র অজস্র ধন্যবাদ। এই সংগঠনের মতো আমরাও মিমারি লাইভ নিউজের পক্ষ থেকে আপনাদের বলছি ঘরে থাকুন, সুস্থ থাকুন। মন্তেশ্বর থেকে অর্ঘ্য চ্যাটার্জি রিপোর্ট, মিমারি লাইভ নিউজ।